নক্ষত্রের মধ্যে সংঘর্ষ একটি বিস্ময়কর বিরল ঘটনা। জ্যোতির্বিজ্ঞানীদের সেরা অনুমানের মতে এরকম একটি ঘটনা আমাদের ছায়াপথে প্রতি 10 বছর অন্তর ঘটে থাকে। সম্প্রতি প্রযুক্তির চলমান উন্নতির কারণে জ্যোতির্বিজ্ঞানীরা এই ধরনের পরবর্তী সংঘর্ষের স্থানটি পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছে। এখনও পর্যন্ত কেউই এই ধরনের প্রাকৃতিক ঘটনা সচকে দেখতে সক্ষম হয়নি, কিন্তু কয়েক বছরের মধ্যে সেটা সম্ভব হতে চলেছে। গ্র্যান্ড র্যাপিডস মিশিগানের কেলভিন কলেজের একটি গবেষক দলের গবেষণা থেকে জানা গেছে যে 2022 সালে একটি বাইনারি স্টার সিস্টেম বা যুগ্ম নক্ষত্র ব্যবস্থাতে অবস্থিত দুটি নক্ষত্রের একসাথে একত্রীকরণ ও বিস্ফোরণ হবে। এটি একটি ঐতিহাসিক আবিষ্কার, কারণ এটি জ্যোতির্বিজ্ঞানীদের সর্বপ্রথম দুটি নক্ষত্রের একত্রীকরণ এবং বিস্ফোরণের সাক্ষী দেবে। এটি আরও বিস্ময়কর যে জ্যোতির্বিজ্ঞানীরা দাবি করেন যে এই বিস্ফোরণ পৃথিবী থেকে খালি চোখেই দৃশ্যমান হবে। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির 229তম বৈঠকে এই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। প্রফেসর লরেন্স মোলনার এবং তার দল নিখুঁত প্রেক্ষাপটে একটি যুগ্ম নক্ষত্র ব্যবস্থার একত্রীকরণ এবং রেডনোভা বিস্ফোরণ শীর্ষক একটি উপস্থাপনায় গবেষণার ফলাফল প্রকাশ করে, যা এই যুগ্ম নক্ষত্র ব্যবস্থার মধ্যে অবস্থিত নক্ষত্র দুটি 5 বছর সময়ের মধ্যে একত্রিত হবে তা নির্দেশ করে। তারা দাবি করেন যে এই ঘটনাটি এত উজ্জ্বল আলো নির্গত করবে যে এটি আকাশের সবচেয়ে উজ্জ্বল বস্তু হয়ে উঠবে। এই যুগ্ম নক্ষত্র ব্যবস্থাটি, যা KIC 983227 নামে পরিচিত, এটিকে প্রফেসর মোলনার ও তার সহকর্মীরা, যাদের মধ্যে রয়েছে অ্যাপাচে পয়েন্ট অবজারভেটরি এবং ওয়াইমিং ইউনিভার্সিটির ছাত্ররা, 2013 সাল থেকে পর্যবেক্ষণ করেছেন। এই যুগ্ম নক্ষত্র ব্যবস্থাটির উপর প্রফেসর মোলনারের আগ্রহ বেড়েছিল যখন 2013 সালে অ্যাপাচে পয়েন্ট অবজারভেটরির এক জ্যোতির্বিজ্ঞানী ক্যারেন কিনেমুচি নক্ষত্র ব্যবস্থাটির উজ্জ্বলতার পরিবর্তন তুলে ধরেন, যা এই নক্ষত্র ব্যবস্থার প্রকৃতির উপর প্রশ্ন তুলে ধরে যে এটি কোনো পালসার ছিল নাকি একটি বাইনারি জোড়া ছিল। পরে কেলভিন অবজারভেটরি ব্যবহার করে নিজের পর্যবেক্ষণ পরিচালনা করার পর প্রফেসর মোলনার ও তার সহকর্মীরা এই সিদ্ধান্তে উপনীত হন যে এটি একটি কন্ট্যাক্ট বাইনারি স্টার সিস্টেম, যা বাইনারি নক্ষত্র ব্যবস্থার একটি বিভাগ, যেখানে দুটি নক্ষত্র একে অপরের এতটা কাছাকাছি অবস্থান করে যে তারা একটি বায়ুমণ্ডলেরই অন্তর্গত, এবং এই নক্ষত্র ব্যবস্থাটি অতীতের একটি নক্ষত্র ব্যবস্থার কথা মনে করিয়ে দেয়, যা V1309 স্কর্পি নামে পরিচিত। এই যুগ্ম নক্ষত্র ব্যবস্থাটিও একটি বায়ুমণ্ডলেরই অন্তর্গত ছিল, এবং সময়ের সাথে সাথে তাদের কক্ষপথের পরিভ্রমণ সময়ও কমতে থাকে, এবং 2008 সালে তারা অপ্রত্যাশিতভাবে সংঘর্ষিত হয় ও বিস্ফোরিত হয়। প্রফেসর মোলনার এবং তার দল মনে করেন যে এই KIC 983227 যুগ্ম নক্ষত্র ব্যবস্থাটিরও একটি অনুরূপ ভবিষ্যৎ হবে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে শেয়ার করতে ভুলবেন না, এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিও দেখার জন্য। থ্যাংকস এ লট ফর ওয়াচিং। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।